আমার এবং আমাদের কমিটির পক্ষ থেকে আপামর সাংবাদিক জগতের সমস্ত মানুষকে এবং ত্রিপুরা রাজ্যবাসীকে জানাই সাদর আমন্ত্রণ এই প্রেস কনফারেন্সে। আজকে মূলত প্রতিপাদ্য বিষয় হলো যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 462 সহ সমস্ত 10,323 শিক্ষকদের চাকুরি পুনর্বহাল। আপনারা তাহলে প্রশ্ন করবেন ঠিকই কি হাইকোর্ট এই রায় দিয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি এই রায় দিয়েছে এবং সরকারের ইমপ্লিমেন্টেশনের বাকি আছে, আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো এই কথাটা কিছুক্ষণ পরে। এর আগে আপনারা যারা সংবাদ জগতের কার্যকর্তারা আছেন তাদেরকে আমি সশস্ত্র প্রণাম জানাই এবং আপনাদের মধ্যে কাছে সুদীপ দত্ত এবং শান্তনু ভৌমিক তাদের জন্য আজকে একটু 1 মিনিট নীরবতা পালন করি। অনেক শিক্ষিত লার্নেড, আপনারা একটু কাইন্ডলি দেখবেন, জনগণের পচে আনবেন, দেখুন কি বলছে। এই যে 696 অবলিক কুরেশি সাহেবের রায়, কুরেশি সাহেবের রায়, পরিচিতি অ্যান্ড আদার্স 46, আরে 696 অবলিক 2020, দেখুন কুরেশি সাহেব কি লিখেছে রায়। Those who had not been selected, who had been terminated, 31/3/2020. The first payment made by the petitioner would amount resistance them despite above notes facts. The foundational environment for praising Prathana Kara for the said relief responded 4 of 44 who were also situated similarly to the petitioner. এই যে 44 জন তারা সমান পর্যায়ে পিটিশনারের মতো সেম পর্যায়ে আছে তাদেরকে সিমিলারলি সুযোগ দেওয়ার কথা বলেছে। দেখুন আবার কি বলেছে, হুইচ বাই যারা স্যাটেল বাই দ্য লর পিটিশনারের আপিলটা কি ছিল, দুর্বল ছিল। দেখুন কি বলছে পুলিশ যে পিটিশনারদের আপিলটা কেমন দুর্বল ছিল, সিমিলার ছিল পিটিশনার হ্যাভ বিন রিটেইন ইন সার্ভিস ইন প্লেন টার্মস দ্য পিটিশনার সিক নেগেটিভ ইকুয়ালিটি। তারা যারা পিটিশন করেছিল তারা নেগেটিভ ইকুয়ালিটি অ্যাপ্রোচ করেছিল, বলতে যে ওরা 36 জন প্লাস 4 জন থাকতে পারে চাকরি করছে, আমরা চাকরিতে নেই, তাদেরকে বের করে দাও। যে কোর্ট নেগেটিভ ইকুয়ালিটি অ্যাপ্রোচ করে না, কোর্ট পজিটিভ, কেউ চাকরি খেতে পারে না, কোর্ট খায় না, সাধারণত আমাদের নেতৃত্ব খায়নি। বলেছে ওই হুইচ সেটেল ডাউন ল অফ দ্য জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট অফ নট এ ফ্যাক্ট অফ আর্টিকেল 14, আর্টিকেল 14 মিনস রাইট টু ইকুয়ালিটি, সমদর্শিতা। এবার লেগেছে দি পিটিশনার ক্যান নট কন্টেন দ্যাট রেসপন্ডেন্ট 4 to 44 হ্যাভ বিন ইলিগেল বাট ফেভারেবল ট্রিটমেন্ট হুইচ পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড। পিটিশনাররাও সেই রকম সুযোগ সুবিধা পেতে পারে যারা এই 44 জন অর্থাৎ মানে 41 জন পাচ্ছে। এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অবজারভেশন, সিঙ্গেল বেঞ্চের অবজারভেশনই বলে দিয়েছে ডিভিশন বেঞ্চে ডিরেকশন সরকারকে এটা মানতে হবে। এবং বলছে দেখুন দি পিটিশনার সাধারণ সত্যি বলছে কোর্ট যে পাবলিক ইন্টারেস্টে লিটিগেশন কেউ করেনি, মানে জনস্বার্থ মামলা আমাদের জন্য এত বড় একটা বহুল চর্চিত মামলা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল জনস্বার্থ মামলা কেউ করেনি। আজকে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে এত বড় বড় উকিল আছে যারা আমাদের পক্ষে একজন সত্য কথাটা বলে দাঁড়ায়নি। আমি দুঃখের সঙ্গে বলছি আমি কেউ ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে অনুরোধ করছি আপনারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে অন্তত অ্যাটলিস্ট আপনারা সত্য কথা বলুন, সরকারের হাত বলিষ্ঠ করুন, বলুন যে তাদেরকে সিমিলারলি সিচুয়েটেড বলেছে এবং বলেছে হুয়াই হুইচ দ্য পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড, এটা অর্জন করার অধিকার পিটিশনারের আছে। মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অবজারভেশনটাই সুপ্রিম ডিভিশন বেঞ্চে ডিরেকশন বলে দিয়েছে। এবার দেখুন কি বলেছে, হাউ বা বিফোর আই ক্লোজিং আই মে অনলি অবজার্ভ দ্যাট, কোর্ট কি অবজারভেশন দিচ্ছে, দ্যাট দ্যাট ডিসপোজাল অফ দিস পিটিশন উড নট বি মিন that government can choose arbitrarily to this petition would not arbitrarily to terminate certain teachers while retaining some through they may be exactly in the same position. সরকার এরকম করতে পারে না, কাউকে বাদ দেবে কাউকে রাখবে এটা করতে পারে না একই আইনের মধ্যে, ইন দ্য সেম পজিশন যারা একই পজিশনে আছে। দোজ টিচার হু ওয়ার টার্মিনেটেড এট দিস স্টেজ আই ক্যান নট কনক্লুড দ্য রেসপন্ডেন্ট 4 to 44, আমি বলবো না যে 41 জন শিক্ষক ইলিগেলি আছে, আমি বলবো হাউ আর ইজ দিস কেস রেসপন্ডেন্ট অলসো ফল ইন দ্য উইদিন পারভিউ অফ জাজমেন্ট অফ তন্ময়নাথ কেস, মানে ওই 41 জন শিক্ষকও তন্ময়নাথ কেসের সঙ্গে জড়িত। আই এম শিওর দ্যাট অথরিটিস উইল লুক ইন টু দিস অ্যাসপেক্ট অ্যান্ড টেক সাচ ফাউন্ড নেসেসারি স্টেপস, আমাদেরকে চাকরি দেওয়ার বলার কথা বলেছে এটাই বলেছে কোর্টে দ্বারা। আপিলকে আমরা চ্যালেঞ্জ করিনি, আমরা পেয়ারও করিনি,
কি অদৃশ্য শক্তির কারণে কোন উকিল বাবু আমাদেরকে বুঝিয়ে বুঝায়নি। আমি দেড় বছর আগে থেকে আমি এর জন্য চেষ্টা করছি। দেখুন আপনাদের মনে থাকবে 52 দিনের গণধর্ণা শুরু চলছিল সিটি সেন্টারের সামনে। সেই সময় আমার বন্ধু এই যে বিজ্ঞান শিক্ষক উকিল ছিল বসন্ত সরকার, ওকে বলেছিলাম, আমি বলে নিজে গিয়েছিলাম স্কুলে, কিন্তু উই ওয়ার স্টপ বাই দ্য আওয়ার বাই আওয়ার হেডমাস্টার, কিন্তু আমাদের কাছে রিসিভ কপি আছে। এই যে এরপর আমরা চললাম, এই কারণে সরকারকে, সরকারের কিন্তু দায়িত্ব আমাদেরকে ডেকে নিয়ে চাকরি দেওয়ার কথা। আমরা অনুরোধ করছি মাননীয় সরকার মহোদয়ের কাছে, এবং কারণ এর প্রথম এর জন্য প্রথম আজকে আমাদের প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য হলো আমাদের কাছে যে তথ্যগুলি আছে হাইকোর্টের রায়, অ্যাডভাইজারি কমিটি এবং আরটিআই, ওইটার মূলে আমরা দেখতে পেরেছি যে 10,323 টার্নের না ওদের চাকরি আছে। সরকার সহৃদয় যদি থাকেন ওইগুলি দেখে আমাদের লিগেলি আমাদেরকে আবার স্কুলে পাঠাতে পারে। তার জন্যই আপনাদের মাধ্যমে আমাদের এই রিপোর্টগুলি রাজ্যবাসীকে এবং সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দেওয়ার জন্য আমাদের এই আজকের প্রেসিডেন্স। ঠিক আছে, আমি দেখছি কি বলছে সিঙ্গেল অর্ডারটা কেন। আমিও এবং আমার অ্যাডভোকেট অমৃতলাল শাহ মহোদয় বুঝতে পারলো না কেন এই সায়েন্সের 4 জন শিক্ষক, যদিও আমাদের সঙ্গে আমাদের বন্ধু অরিজিৎকে ডাকলাম, কেন তোমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে গেলে, তোমাকে তো সরকার সিঙ্গেল বেঞ্চে বলে দিয়েছে, পুলিশ সাহেবের বেঞ্চ বলে দিয়েছে তোমাদেরকে চাকরি দেওয়ার কথা, তুমি সরকারের কাছে ফেরার কর, জানি না। আজকে বিশে 2020 সালে যেই নভেম্বর মাসে যেই রায়, সেই রায় আজকে মে মাস 2023 সালে, 3.5 বছর হয়ে গেল বুঝতে। কি অবাক কাণ্ড, কার পিছনে কারা ষড়যন্ত্র করছে? এখন তো বলছে সরকার ওয়েব্রিজ করতে পারবে, দেখি ডেকে দিচ্ছি আপনাকে, আপনাদের আমি যে যেই রায়টাকে চ্যালেঞ্জ করে, কারণ এটার নাম্বার হলো, মামলা নাম্বার হলো WA 46/2021। WA মানে রিট আপিল করা হয়েছে, রিট আপিল এগেইনস্ট দ্য সিঙ্গেল বেঞ্চ অর্ডার। আমি বলছি কি আছে, আমাদের বর্তমানে রাজ্যের প্রধান এবং মানবিক মুখ ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে এবং তার পুরো মন্ত্রিসভার টিমকে, যেই কারণে তিনি আমাদেরকে দেখা করার সুযোগ দিয়েছিলেন এবং আমাদের আরজি অনুসারে তিনি মাননীয় বিচারপতি এবি পাল স্যার মহোদয়কে রেখে অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট তৈরি করতে দিয়েছিলেন, যা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরে গেছি যে সকল 10,323 চাকরি যায়নি। হয়তো বা এবি পাল সাহেব এই ব্যাপারটা জানেন না, কারণ ওনাকে দেওয়া হয়নি। এজন্য আমি আজকে উঠিয়ে দিয়েছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, তাদের চাকরি দিয়ে দাও 400-500 জনের, কারণ সেম রায় দিয়েছে। এরপরেও জানুয়ারি 2022 ললিত সাহেবের বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সেম বলেছে যে 4 সিমিলারলি সাইজ টিচার অফ 2012 হ্যাজ বিন সিমিলারলি সিচুয়েটেড অ্যান্ড দে আর কন্টিনিউইং আর দে পিটিশনার আর টার্মিনেটেড, এই অবজারভেশন, কারণ তিনি জানেন যে অবজারভেশনই ডাইরেকশান, এই টাইম সরকারকে মানতে হবে, এখানে বলা আছে স্পষ্টত। এই জন্য আমরা বিদ্যালয়ে চলো অভিযান নাম করেছিলাম একটা 12 আগস্ট 2022, এখন থেকে সেই 12 আগস্ট 2022 থেকে সেই যে আমার বন্ধু বিশ্বজিৎপুরা মনুতে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত, আজকে যাইনি স্কুলে যাচ্ছে প্রত্যেক দিন, ওর বেতনের বিল করে করে জমিয়ে রাখছে আইএসের কাছে। আইএস উল্টা আজকে 12 আগস্ট সে স্কুলে গিয়েছিল, রেগুলার ক্লাস করছে, আজকে ডিসেম্বর মাসে 12 তারিখ গিয়ে 5 মাস পরে ওর নামে CRPC কেস করেছে, ক্রিমিনাল কেস করেছে, বিভিন্ন দানা লাগিয়ে স্কুলে গিয়ে উপদ্রব করছে, স্কুলে নাকি ভাঙচুর করছে, এইসব করছে, অথচ নিজের সমস্ত অ্যাটেন্ডেন্স সব ছবি তুলে রেখেছে, কোর্টে কেস চলছে। এখন বলুন উনি, উনার নামে তো CRPC কেস হওয়ার কথা, কারণ উনি তো ভায়োলেশন করছেন, ভায়োলেটিং দ্য হাইকোর্ট জাজমেন্ট বার্ডিক্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট বার্ডিক্ট, উনার তো এখন কোথায় উনি? আমি তো বলছি সরকারের মানবিক মুখ এবং বিজেপি দলের প্রধানকে, এই যে বিগত সরকারের শিক্ষা দপ্তরের কতিপয় বামপন্থী আপনারা ভুল বুঝিয়ে বুঝিয়ে এই সরকারের মানবিক মুখ বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যদেরকে বিভ্রান্ত করছেন, যাতে করে আমাদের চাকরি যাতে না হয়। আমি অনুরোধ করছি মানিক শাহ মহোদয়কে এবং বিজেপি দলের সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে যে আমরা হাইকোর্টের রায়, আরটিআই এবং অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আমরা এনেছি,
এর মাধ্যমে আমাদেরকে অতিসত্বর যাতে আমাদেরকে চাকরি দেওয়া হয়। কারণ এই অরিজিতদের নামে আমরা পিটি প্রেয়ার জমা দিয়েছি ডিরেক্টর মহোদয়ের কাছে, ডিরেক্টর চিফ সেক্রেটারির কাছে, এডুকেশন সেক্রেটারির কাছে, কপিটু দিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। আজকে 5-6 দিন হলো কপিটু মুখ্যমন্ত্রীর কাছেও আছে সেই অ্যানালাইসিসটা। আমি শুধু আপনাদের সামনে অ্যানালাইসিস একটু নালিফাই করে দিচ্ছি এই বিষয়টা। আপনারা আপনাদের প্রত্যেক অনেক এডিটর সাহেব আছেন যারা যারা মানে এক্সিট পোল সরাসরি বলে দেন, একদম মিলে যায় আমার ত্রিপুরার গর্ব উনি উনারা, এবং অ্যাডভোকেট সাহেব আছেন তারা একটু স্কুটিনি করে এক্সামিন করে যাতে আমার ব্যাপারটা আমাদের ব্যাপারটা লক্ষ্য করে। জল জ্যান্ত নিউজ যে 2010,323 শিক্ষকদের সমস্ত শিক্ষকদের ইনক্লুডেড 462 সমস্ত শিক্ষকদের চাকরি বহাল হাই মাননীয় হাইকোর্ট এবং উচ্চ আদালতের রায়ে। ধন্যবাদ, আপনি এখন কথা বলতে ধন্যবাদ জানাবো। যেই যেই রাজ্যের সাংবাদিক যেই রাজ্যের সাংবাদিক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যেই রাজ্যের সাংবাদিকগণ এডভোকেট এডিটার সাহেবরা যারা এডভোকেট আছে যারা, কারণ আজকেরটা আইনের বিষয়, আইন আমাদেরকে চাকরি দিয়ে রেখেছে 462 সহ সমস্ত 10,323 শিক্ষকদের চাকরি দিয়ে দিয়েছে। এজন্য আপনাদেরকে করার জন্য অনুরোধ, যে কোনো উকিলবাবুকে ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের যে কোনো স্বনামধন্য উকিলবাবুকে দেখাবেন, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আপনাদের কমেন্ট বক্সে লিঙ্ক করার জন্য কমেন্ট করার জন্য আমি অনুরোধ করছি। যদি আমি উত্তর দিতে পারি অবশ্যই উত্তর দেবো, আর না যদি পারি তাহলে মাথা নত করব। আমি জানি যে হাইকোর্টের রায়ে আমাদের সমস্ত চাকরি বহাল। এই আমি আগে আমাদের পরিচয় দিই, আমি একজন ক্ষতিগ্রস্ত অন্যায়ভাবে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শান্তনু ভট্টাচার্য, যে নাকি ইলিগেলি টার্মিনেট হয়েছে বিগত বাম সরকারের দাম্ভিকতার কারণে 23 ডিসেম্বর 2017 তারিখে অ্যাডপ্ট করা হয়েছে আমাদেরকে, এবং এই সরকারের আমলে করোনা মহামারীর কারণে আমাদেরকে ইলিগেলি টার্মিনেট করা হয়েছে 31 মার্চ 2020 সালে। আমার নাম শান্তনু ভট্টাচার্য, উনি 462 মধ্যে একজন শিক্ষক, আমার বন্ধু চন্দন দাস বিলুনিয়া থেকে এসছে, বিশ্বজিৎ ত্রিপুরা সাউথ মনু সেও 10,323 একজন গ্রাজুয়েট শিক্ষক, স্নাতক শিক্ষক। এবার বলছি রায়ে কি আছে তার তর্জমা করি। দেখুন এটা 30 নভেম্বর 2021 রায়, এটা 30 নভেম্বর 2021 রায়, হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়, অরিজিৎ দে অ্যান্ড আদার্স দ্য স্টেট অফ ত্রিপুরা। এই এই মামলায় দেখুন 30 নভেম্বর 2021 কি বেরিয়েছে দেখুন। পিটিশনার ক্যান নট কন্টেন্ট দ্যাট রেসপন্ডেন্ট 444 হ্যাভ বিন গিভেন ইলিগেল। আমরা দাবি করতে পারবো না, যারা সাইন্সের 37 জন যারা কেস করেছিল 2010 বিজ্ঞান শিক্ষকদের এগেনস্টে চাকরি না পেয়ে পরবর্তীকালে যারা কেস তুলেনি, দেখিয়ে দিচ্ছি এই জলের 37 জন। এই যে কোর্টের ই কোর্টের ওয়েবসাইটে গেলে হাইকোর্টের পোর্টালে পাবেন রায়টার সঙ্গে, এই যে 37 জন যারা কেস করেছিল আমাদের বিরুদ্ধে পরে চাকরি পেয়েও তারা কেসটা তুলেননি। এবার চারজন তারা 37 আর 4 জন, এই দেখুন এই চারজন 1, 2, 3 এই যে চারজন মিঠুন দে, আব্দুল বাজারউদ্দিন, সুমন দেব, না বিজান সিনহা, তারা এরা তারা তারা হলো যারা বিজ্ঞান শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়েছে, যার ফলে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি তন্ময়নাথের সঙ্গে মিলে কেস করেছিল ওদের বিরুদ্ধে, ওদের নামেও কেস আছে, ওরা 462 মধ্যে একজন। যেরকম আমাদের পিটিশনারদের মধ্যে এই যে সাইন্সের 4 জন পিটিশনার, এর মধ্যে দ্বিতীয় নাম্বার নাম পল্টু দত্ত চৌধুরী, ও 462 মধ্যে শিক্ষক। এবার এই রায় কী বলা আছে, এ হলো 37 জন যারা কেস তুলেননি, 4 জন যারা কেস আছে যাদের ভারতে চাকরি করছে, 37 জন ভারতে চাকরি করছে, 37 4 4 41 এইরকম স্টেট অফ ত্রিপুরা ডিরেক্টর আর এডুকেশন সেক্রেটারি, তাহলে হয়ে গেছে 44, এই 4 2 44। আর আমরা হলাম 4, ওই 4 জন পিটিশনার যার মধ্যে একজন 462 আছে। এবার কী রায় দিয়েছে তোমরা বলতে পারবে না, পিটিশনার ক্যান নট কন্টেন্ট দ্যাট দি রেসপন্ডেন্টস 4 2 44 চারজন আপনার মধ্যে 44 তাদের মধ্যে হ্যাভ বিন গিভেন ইলিগেল বাট ফেভারেবল ট্রিটমেন্ট। এটা বলতে পারবে না সরকারের কাছে যে সরকার তাদেরকে ফেভারেবল ট্রিটমেন্ট দিয়েছে, কোর্ট অবজারভেশন দিচ্ছে। হুইচ দ্য পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড, মাইনরিটি শুনবেন, হুইচ পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড, মানে আবেদনকারীরা এই 4 জন ব্যক্তি আবেদন অবশ্যই পারে অ্যাকর্ড করতে, অর্জন করতে তাদের মতো সুলভমান সুযোগ সুবিধা শিক্ষকতার চাকরি। ক্লিয়ারলি স্পষ্ট বলে দিয়েছে, দেখুন কী লিখছে, আলটিমেটলি ওয়াইল ডিসপোজিং দ্য ম্যাটার কোর্ট অবজার্ভ অ্যাজ ফলোজ, আই এম শিউর দ্যাট ইনভার্টেড কমার মধ্যে আই এম শিউর দ্যাট দ্য অথরিটিজ উইল লুক ইন টু দ্য দিস অ্যাসপেক্টস
এই বিষয়গুলির ভিতরে রাজ্য সরকার অবশ্যই গুরুত্ব দেবে এন্ড টেক সাচ নেসেসারি স্টেপস ফাউন্ড নেসেসারি যা দরকার মরবে তা প্রয়োজনীয় ভূত করে সরকার করবে এখন দেখা যাক কি কি আছে আর এজ ওয়েল এজ দ্য এফার্মেশন অফ দ্য বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট আর ম্যাটার্স অফ রেকর্ড অ্যান্ড ফ্যাক্ট এজ এ কনসিকুয়েন্স অফ কমপ্লায়েন্স উইথ দ্য সেট ডিরেকশন টার্মিনেশন অর্ডার হ্যাভ বিন ইস্যুড এগেইনস্ট দ্য অ্যাপিলেন্স আমাদের নামে টার্মিনেশন লেটার আমরা যা বলছি আপনারা শুনে আছেন সাংবাদিক বন্ধুরা যে আমরা প্রত্যেক দিন প্রত্যেকবারই বলছি যে ইলিগেলি টার্মিনেট হয়েছে এটা টার্মিনেশন না এটা মেমো কিন্তু কোর্টকে কিন্তু আমরা সত্য করা জানিয়েছিলাম যে ইস্যুড টার্মিনেশন লেটার এগেইনস্ট দ্য অ্যাপিলেন্স আমাদের বিরুদ্ধে টার্মিনেশন লেটার ছাপানো হয়েছিল যদিও তাদের মধ্যে আমার নাম ছিল না আমাদের নাম ছিল না হোয়ার দ্য রেসপন্ডেন্ট 4244 হ্যাভ বিন ফেভারেবলি ট্রিটেড অর নট এন্ড হোয়ার দে আর এলিজিবল টু কন্টিনিউ অ্যাজ টিচার অর নট ইজ এ ম্যাটার হুইচ উইল বি লুক ইন টু দ্য স্টেট ভিউ অফ দ্য অবজারভেশন মেড বাই দ্য লার্নেড সিঙ্গেল জজ যে লার্নেড সিঙ্গেল জজের যে অবজারভেশনটাই এটাই হচ্ছে ডিরেকশন কোর্টের এইটাই মান্য করতে হবে এটাই বলছে এবং আমাদেরকে বলছে ওয়াই ডিসমিসিং দ্য প্রেজেন্ট আপিল যখন আমি এই মামলাটাকে খারিজ করছি উই গ্রান্ট লিবার্টি আমরা স্বাধীনতা দিচ্ছি তাদের টু দ্য অ্যাপিলেন্স আবেদনকারীদের এই চারজনকে টু ইপসো অ্যাডভাইস কোর্টের উপদেশ মানে কোর্টের আদেশ ইপসো অ্যাডভাইস টু সিক অ্যাপ্রোপ্রিয়েট লিভ টু দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রোপ্রিয়েট লিভ গভর্নমেন্ট কি বলেছে কোর্ট তার অবজারভেশনে কি বলেছে দেখতে হবে তো যে বলেছে যে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.